হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। টেক থেরাপির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে আমি আছি মনির, আপনারা দেখছেন টেক থেরাপি। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমানে ফেসবুক সহ সোশ্যাল সাইটগুলোতে একটি নতুন লিঙ্ক শেয়ার হতে দেখা যাচ্ছে, কোকাকোলা কল্যাণ তহবিল। তো আপনারা যথাসম্ভব এই লিঙ্কগুলো থেকে দূরে থাকবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার কাছ থেকে চারটি প্রশ্নের আনসার চাওয়া হচ্ছে, এবং এই চারটি প্রশ্ন হচ্ছে কোকা কোলা রিলেটেড। আপনি কোকা কোলা পছন্দ করেন কিনা, আপনার কাছে কোকা কোলা কেমন লাগে, আপনার বয়স কত ইত্যাদি। তো এই চারটি প্রশ্নের আনসার দেওয়ার পর আপনাদের বলবে এই পোস্ট বা পোস্টের লিঙ্কটি 5টি গ্রুপে অথবা আপনার 20 জন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে। তো এর মাধ্যমে একের পর এক এই লিঙ্কগুলো অনেক ছড়িয়ে পড়েছে। এর ফলে আসলে আমরা সাহায্য করছি এই হ্যাকারদের, বা যারা এর মাধ্যমে তাদের খারাপ একটি উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে আমরা মূলত তাদেরকেই সাহায্য করছি। তো আমাদের করণীয় থাকবে এই লিঙ্ক থেকে দূরে থাকা, এবং যারা এই লিঙ্কে ক্লিক করেছেন এবং এই সার্ভে করেছেন তারা অবশ্যই ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন নিজেদের সিকিউরিটির জন্য। এখানে 4টি প্রশ্নের আনসার দেওয়ার পর আপনাকে 12টি গিফট বক্স দেওয়া হবে, এবং এই 12টি বক্স আপনি সর্বোচ্চ 3 বার ওপেন করতে পারবেন, অর্থাৎ আপনার কাছে 3 বার সুযোগ থাকবে। তো এই 3 বারের মাঝে আপনি কনফার্ম থাকেন আপনি মিনিমাম $1000 পাবেন। তো আপনাকে $1000 লুপ দেখে তারা বলবে পোস্টটি 5টা গ্রুপ অথবা 20 জন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে, তাহলে আপনি 5 থেকে 7 দিনের মাঝে গিফটটি পেয়ে যাবেন। এবং এর মাধ্যমে আইফোনেরও লোভ দেখানো হয়ে থাকে। তো এর ফলে অনেকে না বুঝে এই পোস্টটি শেয়ার করেন, অনেকের মেসেজে শেয়ার করেন, অনেক গ্রুপে শেয়ার করেন। তো এর মাধ্যমে এই লিঙ্কগুলো খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। কোকা কোলার অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, এখান থেকে কোনো অ্যানাউন্স করা হয়নি যে আপনি তাদের এই সার্ভে করার মাধ্যমে $1000, $5000 বা একটি আইফোন পাবেন বা তারা আপনাকে একটি আইফোন দিবে। এটা মূলত থার্ড পার্টি কোনো মানুষ বা কোনো হ্যাকারের কাজ। তো এখানে যে এই কাজটি করছে তার অবশ্যই এখানে একটা উদ্দেশ্য রয়েছে, এবং তা অবশ্যই অসৎ উদ্দেশ্য। আপনি সার্ভে করার মাধ্যমে সময় নষ্ট ছাড়া আর কিচ্ছুই হবে না। তো আপনারা যারা সোশ্যাল সাইটগুলোর সাথে পরিচিত তারা জানেন 2 থেকে 3 মাস আগেও বিকাশের নামে এইরকম একটি অফার আসছিল। তারা বলেছিল 10টি গ্রুপ বা 20টি গ্রুপে এই লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে বা এই মেসেজটি শেয়ার করার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন 5000 বা 10000 টাকা। তো আমরা বাংলাদেশিরা এরকম স্প্যাম মেসেজের সাথে নতুন নই, আমরা এর আগেও এরকম অনেক স্প্যাম মেসেজ পেয়েছি এবং অনেক স্প্যাম অফার পেয়েছি। এবং বাংলাদেশে বিকাশের নাম করে যে ফ্রডটা করা হয়েছিল সেটাতে খুব সূক্ষ্মভাবে বিকাশের নামের সাথে, বিকাশের ওয়েবসাইটের সাথে মিল রেখে তাদের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছিল। এবং এর মাধ্যমে দেখা গেছে অনেক মানুষ এই লিঙ্কগুলো শেয়ার করেছেন কিন্তু বিনিময়ে তারা কিছুই পাননি। কিন্তু কোকাকোলার এই লিঙ্কটি থেকে অবশ্যই সকলের সাবধান হওয়া দরকার। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা কোকাকোলার অফিসিয়াল কোনো সাইট না। তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখা যায় ফ্রি গিফট সামথিং এরকম টাইপের কিছু, অর্থাৎ কোকাকোলার ওয়েবসাইটের কোনো লিঙ্ক নয়। আপনারা গুগলে সার্চ করলে কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারবেন, এবং সেই ওয়েবসাইটটির সাথে এই ওয়েবসাইটটি মিলালে আপনারা 100% কনফার্ম হয়ে যাবেন যে এটা একটা ফিশিং লিঙ্ক। তো সকলের উচিত এই সব লিঙ্ক থেকে দূরে থাকা এবং এই সব লিঙ্ক শেয়ার না করা। আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসের সাথে যুক্ত তারা 3 থেকে 4 মাস আগে অনেকেই একটি স্প্যাম মেসেজের সম্মুখীন হয়েছিলেন, এবং অনেকেই না বুঝে স্প্যাম মেসেজের ফলে অনেক কিছুই হারিয়েছেন। একটি ক্লায়েন্ট আসতো, ক্লায়েন্ট আসার পর বলতো আমার একটি প্রজেক্ট রয়েছে এবং এই প্রজেক্টের জন্য $800 বা $1000 অফার করতো, এবং একটি ফ্রিল্যান্সারের কাছে $800 বা $1000 একটি হিউজ অ্যামাউন্ট, সেজন্য সে রাজি হয়ে যেত এবং বলতো যে এই কাজটি বুঝিয়ে দেওয়ার জন্য টিম ভিউয়ার নিতে হবে, এবং ফাইবার টিম ভিউয়ারকে সাপোর্ট করে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি টিম ভিউয়ারে কোনো কাজ বুঝিয়ে দিতে পারে সেটা ফাইবার অ্যালাউ করে। তো এর ফলে যখন সেই সেলার সেই বায়ারকে দিত, অর্থাৎ বায়ার রূপী যে হ্যাকারটি থাকতো সে হ্যাকারকে দেওয়ার পর হ্যাকার তার পিসির অ্যাক্সেস নিতে পারতো। তো টিম ভিউয়ার সম্পর্কে একটু বলি, টিম ভিউয়ার হচ্ছে এমন একটি সফটওয়্যার আপনি বাংলাদেশে থেকে অন্য একটি দেশের পিসি কন্ট্রোল করতে পারবেন। তো এর জন্য আপনার প্রয়োজন সেম ভার্সনের একটি টিম ভিউয়ার সফটওয়্যার, এবং সেই টিম ভিউয়ার সফটওয়্যারের আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ আরেক দেশের পিসির অ্যাক্সেস নেওয়া যায়। এর মাধ্যমে সেই বায়ার রূপী হ্যাকার সেলারের পিসিতে এমন একটি কয়েক কিলোবাইটের একটি সফটওয়্যার ইনস্টল করে দেয় যার মাধ্যমে সেলারের পিসির সকল তথ্য সেই সফটওয়্যারের মাধ্যমে সেই বায়ারকে দিতে থাকে।
এবং এর মাধ্যমে দেখা গেছে অনেক সেলার তার ফাইবার অ্যাকাউন্ট হারিয়েছে, তার পেওনিয়ার অ্যাকাউন্ট হারিয়েছে এবং সেই সাথে সেগুলোতে থাকা অনেক ডলার হারিয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সেলারের কিছু বোঝার আগেই সেই হ্যাকার তার সকল কিছু চেঞ্জ করে ফেলে, অনলাইনে না জেনে না বুঝে কোনো লিংকে প্রবেশ করা বা কোনো সফটওয়্যার ইনস্টল করার পরিণাম যে কী হতে পারে তার উদাহরণ আমাদের আশেপাশেই রয়েছে। তো এর জন্য করণীয় হচ্ছে এ সকল যে ফিশিং সাইট আছে এই ফিশিং সাইট বা ফিশিং লিংক থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।